নমস্কার বন্ধুরা আমি রাজুপাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমি এই গোলাপ ফুল গাছের যত্ন এবং পরিচর্যা কিভাবে করছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গোলাপ গাছের আবশ্যিক পরিচর্যা কেমনভাবে করতে হবে সেখানে আমি বলেছিলাম যে গোলাপ গাছ সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি আমার বাগানের প্রত্যেকটা গাছে যে ধরনের পরিচর্যা করি সেইটাই প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার বাগানে গোলাপ ফুল গাছ ছিল না এইটা এক বছর বয়স গত বছর লাগিয়েছিলাম তো এই এক বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি আজকের এই যত্ন এবং পরিচর্যার কথা বলবো মূলত অনেকেই প্রশ্ন করছেন যে তাদের গোলাপ ফুল গাছে ফুল আসছে না বা কুড়ি আসছে না কি করবেন তো দেখুন বন্ধুরা যে গোলাপ ফুল গাছ এমন একটা ফুল গাছ যেটা প্রচণ্ড গরমের সময়টা বাদ দিয়ে সারা বছরই এই গাছে কিন্তু ফুল পাওয়া যায় আর এই যে এখন সময়টা শুরু হয়েছে মোটামুটি নভেম্বর মাসের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমগুলো এর পিক টাইম প্রচুর প্রচুর পরিমাণে ব্লুম করবে আমার এই গাছটায় কিন্তু একসাথে অনেকগুলো ফুল ফুটেছিল তার একটা ছবিও আমি দিয়ে দিচ্ছি দেখুন এই সমস্ত ব্রাঞ্চগুলোতে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল ফুটেছিল তো এই গোলাপ গাছ সম্পর্কে আমার এই যে ন্যূনতম যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি কয়েকটা টিপস আপনাদের দিতে চাই সেটা হচ্ছে যে এই গোলাপ ফুল গাছের খাবারটা শুধুমাত্র গোলাপ গাছের নয় যে কোনো গাছের খাবার যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু সেই গাছ ফুল দিতে বাধ্য সঠিক খাবার মানে কিন্তু কখনোই অতিরিক্ত খাবার নয় গোলাপ গাছের মানে শীতের বাগানে অন্যান্য গাছের চেয়ে গোলাপ গাছের খাবারের চাহিদাটা একটু বেশি থাকে আমরা সবার প্রথম যেটা করব অক্টোবর মাসে গোলাপ গাছের হার্ট ফোনিং করতে হয় মাটি থেকে মোটামুটি গাছের সাইজ অনুযায়ী মেন ব্রাঞ্চ রেখে দিয়ে মেন ব্রাঞ্চের মানে গোড়ায় কিছু অংশটা রেখে দিয়ে আমরা সম্পূর্ণরূপে যত ব্রাঞ্চ থাকবে সমস্ত ব্রাঞ্চগুলোকে আমরা কেটে দেবো এটা হচ্ছে গোলাপ গাছের অত্যাবশ্যকীয় একটি পরিচর্যা যে অক্টোবর মাসে আমাদের এই গাছগুলোকে হার্ট ফ্রোনিং করতে হবে হার্ট ফ্রোনিং করার পরে এই গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার দিতে হবে আমরা গোলাপ গাছের খাবার বলতে এই গাছ খুব ভালো কম্পোস্ট সার পছন্দ করে যেহেতু গোলাপ গাছ পার্মানেন্ট গাছ এই জন্য আমরা এই গোলাপ গাছে সবসময় চেষ্টা করব যাতে কোনো অর্গানিক অর্থাৎ জৈব সার যাতে দিতে পারি সেদিকটা নজর দেব আমরা মাটিটাকে ভালো করে খুঁড়ে নিয়ে সেখানে কম্পোস্ট অর্থাৎ গোবর সার হাড় গুঁড়ো নিমখোল এই ধরনের জিনিসগুলো যেটা আগের ভিডিওয়ে বলা আছে অতটা ডিটেল এখন বলতে চাইছি না তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে এই গাছের পরিচর্যা কেমন হওয়া উচিত এই সময় কিন্তু গাছ হার প্রনিং করা যাবে না যদি আপনার গাছ হার্ড না করা হয়ে থাকে হার্ড না করে আমরা লাইট প্লিংগুলো করব লাইট ফ্রোনিং বলতে যে গোলাপ গাছে যত বেশি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে তত বেশি আমরা ফুল পাবো এই যে ব্রাঞ্চ ফুলগুলো দেখছেন ফুটে আছে এগুলো কিন্তু প্রত্যেকটা নিউ ব্রাঞ্চ এই ফুলগুলো যেমন এখানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে এই ব্রাঞ্চগুলো যত বেরোবে সেই ব্রাঞ্চের ডগাই কুড়ি আসবে আর তত ফুল আমাদেরকে ফুটবে এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে গাছে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে কি না এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা যে প্রোনিং যেটা বললাম যে লাইট পুনিং এখন করব লাইট পোনিং বলতে এই ধরুন এই ফুলগুলো ফুটে গেছে এই ফুলটা যেই ফুটে যাওয়ার পরে যে ঝরে যাওয়ার সময় হবে আমরা ফুলটা গোড়া থেকে ধরুন এই ফুলটা আমরা এই রকম জায়গা থেকে কেটে দেব। শুধু ফুল নয় গাছে দেখা যায় এমন কোন ব্রাঞ্চ আছে যেটার মাথাটা সেখান থেকে কোনো কুঁড়িও বেরোচ্ছে না বা নতুন কোনো পাতাও বার হচ্ছে না অর্থাৎ সেই ব্রাঞ্চটাকে আমরা ডেড হেড বলতে পারি বা ডেড ব্রাঞ্চ বলতে পারি সেই ব্রাঞ্চ থেকে আর যেহেতু কোনো গ্রোথ হচ্ছে না আমরা সেই ধরনের ব্রাঞ্চ পেলেও পিঞ্চিং করে দেব যত আমরা পিঞ্চিং করবো তত কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে অর্থাৎ আমাদের প্রত্যেকটা মুহূর্তে এই গোলাপ গাছের দিকে নজরদারি চালাতে হবে যে শুকনো কোনো ডাল তো কাটবই আমরা শুকনো ফুল কোনো এরকম ডেড হেড থাকলে সেইগুলোকে আমরা পিঞ্চ করে দেব। আর পিঞ্চ করার সাথে সাথে গাছের কিন্তু তখন খাবারের চাহিদা আরও বেশি হবে তখন আমরা গাছে খাবার দেব। গোলাপ গাছের খুব সহজ খাবার বলতে সর্ষার খোল ভেজানো সার গোলাপ গাছ ভীষণ 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 পছন্দ করে তাই আমরা প্রত্যেক সপ্তাহে সর্ষার খোল ভেজানো তরল সার এই গাছে দেব আর একটা জিনিস কি গোলাপ গাছের এফসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এপসম সল্ট কী বা ম্যাগনেসিয়াম সালফেট কি তার বিস্তারিত খুব সুন্দর একটা ভিডিও করা আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা কিন্তু সে ভিডিওটা দেখে নিতে পারবেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সেই এপসম সল্ট আমরা প্রতি মাসে একবার প্রতি লিটার জলে দু থেকে তিন গুলে মাসে একবার এই গাছে স্প্রে করব আর একটা জিনিস যেটা করতে হবে যে এই গাছে আমি বললাম অর্গ্যানিক কম্পোস্ট দেব এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা প্রধানত গাছে যে ধরনের কম্পোস্টগুলো দিই অর্থাৎ শিংকুচি নিমখোল হাড় গুঁড়ো এইগুলো গাছের গোড়ায় দিলে সেটা মাটির সাথে মিশতে বা ডিকম্পোস্ট হতে অনেকটা সময় লাগে অর্থাৎ আজকে প্রয়োগ করলে তার কার্যকারিতা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বাদে শুরু হবে তাই আপনারা একটা মিক্সড ফার্টিলাইজার বাড়িতে বানিয়ে রাখতে পারেন কি বানাবেন আপনারা হাড় গুঁড়ো বা ডাস্ট শিংকুচি এবং নিম খোল আর সর্ষার খোল এই চারটে জিনিস সমান পরিমাণে নিয়ে একটা ছায়া জায়গায় কোনো পাত্রের মধ্যে রেখে দেবেন এবং তারপরে সেটার সাথে হালকা জলের ছিটা দেবেন সেটাকে অনেকটা আলগা আলগা করে মাখতে হবে যাতে কাদা কাদা না হয়ে যায় জলে ছিটা দিতে হবে তারপরে সেটাকে নাড়িয়ে ওটাকে একটা জায়গায় ডিকম্পোস্ট হতে দিতে হবে আর তার সঙ্গে যদি সম্ভব হয় আমরা যে তিনটে চারটে মেশালাম চারটে যতটা পরিমাণে হলো ঠিক ততটা পরিমাণে আমরা ভার্মি কম্পোস্ট দেবো ভার্মি কম্পোস্ট দেওয়ার সময় ভালো মানের যে ভার্মি কম্পোস্ট সেটা আমরা তার সঙ্গে মিশিয়ে নেব অর্থাৎ আরেকবার বিষয়টা বলছি যে আমরা হাড়গুঁড়ো নিমখোল শিংকুচি বা শিং চাঁচা আর সর্ষার খোল এগুলো সম পরিমাণে নেব তারপরে এই চারটে উপাদান যতটুকু হবে ততটুকু ভার্মিকম্পোস্ট সেই মিশ্রণের সাথে মিশিয়ে একটা ছাই জায়গায় রেখে দেব এবং প্রতি একদিন দুদিন অন্তর অন্তর সেখানে জল স্প্রে করবে এবং সেটাকে হালকা করে মেখে মেখে রেখে দেবো ফলটা ওটা কিন্তু খুব ভালোভাবে ডিকম্পোস্ট হতে শুরু করবে ওর সাথে কিন্তু কোনো রকম রাসায়নিক মেশাবে না ওটা সম্পূর্ণভাবে অর্গ্যানিক থাকবে তারপরে সেইটা মোটামুটি পনেরো দিন রাখলেও হবে এক মাস রাখতে পারলে খুব ভালো হয় সেটা কিন্তু অটোমেটিক সেখানে ডিকম্পোস্ট হয়ে গেল সেই খাবারটা আমরা এবার রেখে দিলাম আর সেটা অত্যন্ত শক্তিশালী সার আমাদের যে কোনো গাছের জন্য সেইটা আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পর আমরা প্রতি পনেরো দিন বা এক মাস অন্তর এক মুঠো করে এই গোলাপ গাছের জন্য অন্য গাছের ক্ষেত্রে বলছি না গোলাপ গাছের ক্ষেত্রে এক মুঠো করে আমরা গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দেব। মানে মাটির সাথে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেব। এইটা আমরা যদি বাইরে থেকে ডিকম্পোস্ট করে নিই তাহলে কি হলো আমি আগেই বললাম যে ওই খাবারটা মাটিতে দিলে সেটা মাটির সাথে মিশিয়ে গাছকে খাবার দিতে তার সময় লেগে যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু আমরা যদি একবারে বাইরে থেকে রেডি করে খাবারটা এক একমুঠো করে দিই আজকে থেকে দিলে গাছ কালকে থেকে নিতে শুরু করে দেবে তো এইভাবে আমরা গোলাপ গাছের পরিচর্যাটা করব। তাহলে খাবারের বিষয়টা বোঝা গেলো আর যে পুরনিয়া খাবারটা বোঝা গেলো এটা কন্টিনিউ আমাদের করতে হবে মিশ্র খাবারটা দিলেও আমরা কিন্তু ওই খোল খোলপাতা জলটা যেভাবে আমরা দিচ্ছিলাম প্রত্যেক সপ্তাহে সেটা দিয়ে যাব এইবার যে বিষয়টা আছে যে গোলাপ গাছের রোগ পোকা গোলাপ গাছের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ড্রাই ব্যাগ লেগে যাওয়া বা দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো একটা ডাল শুকিয়ে যাচ্ছে যে সেই অংশটা মারা যাচ্ছে এইটা মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে যে এবং এটা কাট যখন আমরা কাটিং করি বা প্রুনিং করি সেই কাটারের কারণেও হতে হয়ে থাকে তাই যখন আমরা প্রুনিং করব আমরা সেই কাটারটাকে বা যে ছুরিটা দিয়ে আমরা কাটিং করছি সেইটাকে একটু অ্যালকোহল যাতে স্যানিটাইজার দিয়ে স্যানি জীবাণুমুক্ত করে নিতে পারেন তো সেইভাবে করে নেব আমরা আর গাছে অযথা কোনো ফাঙ্গিসাইড বা কিছু প্রয়োগ করব না আর গাছে যেভাবে আমি শীতের বাগানে নিম তেল প্রয়োগ করি আমরা সেই গাছেও নিম তেল প্রয়োগ করব তাহলে কিন্তু দেখুন আমার গাছগুলো সমস্ত রোগবালায় মুক্ত নিমতেল হচ্ছে একমাত্র সমাধান মানে খুব সহজ সমাধান যেটা আমি বলি প্রত্যেক সপ্তাহে গাছে একদিন করে প্রত্যেকটা গাছে নিম তেল দিয়ে দিন দেখবেন আপনার বাগানে কোনো রকম পোকামাকড় আসবে না গাছ একদম সুস্থ এবং সতেজ থাকবে এরপরের একটা ব্যাপার থাকছে যে সাত পাতার ব্যাপারটা যে গোলাপ গাছে সাত পাতা বেড়ে যাচ্ছে কী করবো দেখুন এই সাত পাতার ব্যাপারটা হচ্ছে আমরা যে সমস্ত গোলাপ গাছগুলি লাগাই সেটা মানে গ্রাফটেড গোলাপ গাছই বেশিরভাগ তো যেগুলো দেখবেন গ্রাফটিং এরিয়া যেটা তার উপর থেকে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেগুলো মূলত যেটা হয় লাল মানে পাঁচ পাতা তিন পাতা এ ধরনের হয় এবং সেই কালারগুলো হয় এরকম দেখবেন কচি পাতাগুলো লাল লালচে হয় তারপর আস্তে আস্তে এগুলো ধীরে ধীরে সবুজ হয় আর ওই গ্রাফটিং এরিয়ার নিচ থেকে যে ডালগুলো বেরোয় সেইগুলো হয় সাত পাতা প্রধানত সাতটা করে পাতা থাকে এবং সেগুলোর কালারই হয় সবুজ সবুজ তো আমরা সাত পাতা পাঁচ পাতা বলে ব্যাপার নাই ওই গ্রাফটেড এরিয়ার নিচ থেকে যে ডালগুলো দেখবেন সবুজ পাতা নিয়েই বেরোচ্ছে সেইগুলো আমরা বেরোলেই পিঞ্চ করে দেব। কারণ ওই ওইগুলো রেখে দিলে কিন্তু সমস্ত খাবার ও একাই নিয়ে নেবে এবং গাছটাকে পুরো দুর্বল করে করে শেষ করে দেবে এবং এইটা প্রধানত হয় যখন শীতের শেষে গাছ ডরমেন্ট শীতে চলে যায় গ্রীষ্মের সময়ে বা বর্ষার আগ দিয়ে এই সমস্যাটা বেশি দেখা দেয় এইভাবে আমরা গোলাপ গাছের যত্ন পরিচর্যা করছি আমরা এর বেশি আপাতত কিছু করছি না অনেকেই অনেক কিছু দেন আর একটা জিনিস আমি বললাম আমি খুব সহজভাবে গাছ করার চেষ্টা করি কিন্তু গাছের যে ফুলের সাইজ বা খুব খারাপ বলা যায় না এগুলো এত সহজ করে গাছ করে আর আপনি যদি প্রফেশনাল লোক হয়ে থাকেন বা সেটা তো আলাদা বিষয় সেটা আপনি আপনার আমার কথা শুনে ভিডিও করবেন আপনি যদি নতুন বাগানি হয়ে থাকেন অবশ্যই এই টিপসগুলো আপনার ভীষণ ভীষণ কাজে লাগবে আর সবসময় বললাম যে প্রত্যেকটা হেডগুলোকে খেয়াল করবেন সেখানে কুড়ি বা কচি পাতা বেরোচ্ছে কিনা যত পাতা বেরোবে আপনার গাছের জন্য তত মঙ্গল তো এই হচ্ছে গোলাপ গাছগুলোর বিষয় আর একটা জিনিস যেটা বলবো যে অনেকেই মানে এই অন্যান্য ভিডিওগুলোতে এই গোলাপ গাছটি দেখে অনেকেই প্রশ্ন করছেন যে এটা কি জাত দেখুন সত্যি কথা বলতে আমি গোলাপ গাছের অত ভ্যারাইটি জানি না এই এটা আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি যারা ভিডিওগুলো দেখছেন গাছটি ভালো করে দেখেন এখন যদি বুঝতে পারেন এটা কি গাছ কমেন্ট বক্স খুলে দিচ্ছি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমিও জানতে পারবো এবং যে সমস্ত দর্শক বন্ধুরা জানতে চেয়েছেন এটা কি প্রজাতি সেটাও তারা জেনে দিতে পারবেন বা আমি পরবর্তী ভিডিওতে বলে দিতে পারবো তো বন্ধুরা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করা জানাবেন এই প্রজাতির না জানা থাকে তো এই হচ্ছে গোলাপ গাছের ভিডিও ভিডিওটা কেমন লাগছে বা আমার বাগানের অন্যান্য ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘণ্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ